বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ইভেলি নিউজ এন্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং রয়েছেন জাতীয় পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। আমরা শুরুতেই অনুষ্ঠান আলোচনা শুরু করবার আগেই যাব বার্তাকক্ষে, বেনজির আহমেদের কাছ থেকে শুনব সর্বশেষ কী তথ্য রয়েছে। বেনজির আহমেদ, দিনের উল্লেখযোগ্য সংবাদ কি রয়েছে তার সংক্ষিপ্ত তথ্য যদি আপনি আমাদের জানান। জি, আপনাকে ধন্যবাদ। আসলে শুরুতেই যে একটি শোক সংবাদ জানাতে চাই, অর্থাৎ আজ রাত 8:30 দিকে বিশিষ্ট সাংবাদিক, কথা সাহিত্যিক, 21 পদকপ্রাপ্ত রাহাত খান ইন্তেকাল করেছেন। রাজধানীর নিউজ কার্টন গার্ডেনে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আমরা জানি রাহাত খান 21 পদক সহ বিশিষ্ট পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং 1969 সালে তিনি দৈনিক সংবাদে তার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল এবং তিনি বার্ধক্যজনিত সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আর আজকের দিনের উল্লেখযোগ্য যে সংবাদগুলো আপনি জানতে চেয়েছেন, আমি যদি শুরু করি করোনা পরিস্থিতি নিয়ে, অর্থাৎ বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 47 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 2111 জন। আমরা দেখছি গত 3 দিনে কিন্তু 54 জন, গতকাল ছিল আপনার 45 জন এবং গত 24 ঘন্টায় মারা গেছে আরও 47 জন। অর্থাৎ করোনার মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখি মোট মৃত্যু হয়েছে বিশ্বে 8,38,000 এবং ভারতে গত 24 ঘন্টায় রেকর্ড, অর্থাৎ বিশ্বে একদিনে সংক্রমণের যে রেকর্ড সেইটা ছাড়িয়েছে ভারতে, সেখানে শনাক্ত হয়েছে 77,266 জন, যা বিশ্বে যুক্তরাষ্ট্রকে এবং ব্রাজিলকে ছাড়িয়ে গেছে একদিনে শনাক্তের হার। আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে জানাতে, যেই করোনা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা ক্যালেন্ডার কার্যক্রমে যে পরিবর্তন আসছে, বিশেষ করে আপনার করোনা পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে এর মধ্যে JSC, JDC, PSC পরীক্ষা বাতিল করা হয়েছে এবং SSC পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে কি না এ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বলা হয়েছে SSC পরীক্ষাও বাতিল করা হয়েছে। আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে না, SSC পরীক্ষা বাতিল করা হয়নি, যেহেতু এটি বিকল্প কিছু ভাবা হচ্ছে এবং ইনোভেটিভ কোনো প্রস্তাব থাকলে সেই নিয়েও বিবেচনা করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে আমি জানাতে চাই, যে রাজনৈতিক দিদিও বলি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করেছেন। বলা হয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং 65 বছর বয়সী শিনজো আবে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে, অর্থাৎ প্রায় 8 বছর জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেছেন তার আলসার হয়েছে এবং এই আলসারের জন্য তিনি প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজ করতে গিয়ে সমস্যার মুখোমুখি কারণে তিনি পদত্যাগ করছেন এবং মেয়াদ 1 বছর আগে তিনি পদত্যাগ করায় দেশবাসীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্টুডিওতে আলোচনা শুরু করতে চাই। দাদা, শুরুতেই আপনার কাছে আসবো। আপনি শুনছিলেন যে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, সংক্রমণ বোধহয় কমছে, পরিসংখ্যান যা বলছে সেটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। এই প্রেক্ষাপটে আমরা একটু ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে চাই। এটি কয়েকদিন ধরেই আমরা আলোচনাটি করছি, কারণ সামনে ভ্যাকসিন বা প্রতিষেধক অন্য আরও কী আছে এগুলো নিয়েই সকলের মনোযোগ। আপনি একটু কি বলবেন যে করোনা ভ্যাকসিনের যে এটি নিয়ে যে রাজনীতি হচ্ছে বা যে কূটনীতি হচ্ছে, এটি খুব পপুলার হয়ে গেছে এই টার্মটি, এটি নিয়ে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশ কোন অবস্থায় আছে, আমরা কি পাবো, চীন থেকে কি পাবো, ভারতের সঙ্গে আপনি জানেন যে ভ্যাকসিনকো সঙ্গে একটা চুক্তি হয়েছে, কতটা আশার আলো দেখেন এবং কতটা বাস্তবায়নযোগ্য হবে এই করোনার জন্যে? আপনাকে ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। জি, অনেকদিন পরে দেখা হয়েছে মাহমুদুর রহমান মাহমুদ ভাস। জি, তার সুস্বাস্থ্য কামনা করছি এবং দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রথমেই বেশ দুঃখ ভারাক্রান্ত বোন নিয়ে জি কথা সাহিত্যিক রাহাত খানেরকে আমি স্মরণ করছি এবং তার সেই অসংখ্য লেখা আমি ছোটোবেলার থেকে পড়েছি। আমি আপনি সবাই তার সাথে আমাদের পরিচয় ছিল। তার একটা উপন্যাস আছে দিন যায় দিন আসে, এবং এটার উপরে আমাকে সমালোচনা লিখতে হয়েছিল একটি পত্রিকার অনুরোধে, যে কারণে আমাকে 3 বার পড়তে হয়েছিল। আমি এখনও ভাবি এই কৈশোরের সেই দিনগুলোর কথা, কেননা তিনি প্রায় 80 বছর বেঁচেছেন। জি, রাহাত খান, আমরা সকলে তার রুহের মারফত কামনা করছি।
আত্মার শান্তি কামনা করছি। আপনি যে প্রসঙ্গটা অবতারণা করেছেন ভ্যাকসিন ডিপ্লোম্যাসি, আমি সরাসরি আসি, বেশ পপুলার হয়েছে এই আলোচনাটি। জি, এবং এই ডিপ্লোম্যাসিটি এই কারণে এসেছে, আপনি জানেন যে দুই এক সময় নানান দেশ নানান রকম সংক্রামক ব্যাধির দ্বারা যখন আক্রান্ত হয়েছে, তখন তারা শুধুমাত্র এই ডিপ্লোম্যাসির পিছিয়ে থাকার কারণে তারা কিন্তু ভ্যাকসিনটি আগে পায়নি। আচ্ছা, যে কারণে অসংখ্য মানুষ কিন্তু মারা গিয়েছিলেন। সারা পৃথিবীতে এখন 700 কোটি মানুষের যদি হিসেব করেন, তা এটা কিন্তু খুবই একটা কঠিন একটি কাজ, বড় একটা চ্যালেঞ্জ যে এদেরকে ভ্যাকসিন কিংবা বাংলা যেটা একবার টিকা সরবরাহ। জি, এবং ভ্যাকসিন উৎপাদন যেমন জটিল একটি প্রক্রিয়া, এবং সেখানে ভ্যাকসিন বিতরণ ব্যবস্থাও বেশ কঠিন। এবং আপনি খুব ভালো করে জানেন যে আজকের যেটা আমি উল্লেখ করি, 2007 সালে ইন্দোনেশিয়াতে সেই সময় সবচেয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে ভ্যাকসিন তারা কিনতে পারেনি শুধুমাত্র ডিপ্লোম্যাসির ফেলিওর কারণে। এবং ধনী দেশগুলো আগে এই যেটাকে আমরা H1N1 যে ইনফ্লুয়েঞ্জা বলি, সেই ভ্যাকসিন পুরোটাই কিন্তু ধনী দেশগুলো নিয়ে নিয়েছিল, যে কারণে WHO-র পক্ষ থেকে বলা হচ্ছে কিংবা গাভির পক্ষ থেকে বলা হচ্ছে যে সাম্যবাদী ভ্যাকসিন প্রয়োজন। খুব চমৎকার একটি টার্ম, সবাই যেন পায় আর। সেই বিবেচনা নিয়ে আপনি জানেন 4 জুন যুক্তরাজ্যের আয়োজনে একটি গ্লোবাল সামিট হয়েছিল চলতি বছরের 4 জুন। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধারণ একটি বক্তৃতা দিয়েছেন, এবং সেই বক্তৃতায় তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে ভ্যাকসিন উৎপাদনের জন্য আমাদের সকলে মিলে যে কতটুকু কন্ট্রিবিউট করা দরকার সেটা ব্যাপারে বিস্তারিত তিনি বর্ণনা করেছেন। আমার এই অসাধারণ বক্তৃতার পরপরই আমার কাছে কেন জানি মনে হয়েছে ওদিনকে যে আমাদের সৃজনশীল কূটনীতির দক্ষতায় মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে যেভাবে প্রশংসিত হচ্ছেন, আমরা বোধ করি আমরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে যে দেশগুলো সবার আগে পাবে তার মধ্যে আমরা পাবো। আপনি দেখেন সিরাম ইনস্টিটিউটের ইতিহাস 1965 সাল থেকে, ভারতের পুনে সিরাম ইনস্টিটিউট, তাদের সাথে আমাদের ভ্যাকসিন প্রো ফার্মার যে চুক্তিটি গতকালকে হয়েছে, সেই চুক্তি আমাকে কিন্তু আশান্বিত করেছে। এবং চীন এবং ভারতের মধ্যে যে যে টানাটানি হয়েছে এক ধরনের, যে যে ট্রায়ালের ক্ষেত্রে সেখানে বাংলাদেশ কাটটা অংশগ্রহণ করবে, জি সিদ্ধান্ত হয়ে গেছে সিনোভ্যাকটা করব, সিনোভ্যাকটা করব, জি, কিন্তু যারটা আগে আসবে তারটাই করব। জি, যেহেতু প্রস্তাবটা আগে এসেছে চীনের পক্ষ থেকে, অতএব সিনোভ্যাকের এই প্রস্তাব যে আমাদের এখান থেকে অনেক আগেই এটা অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু একটু সময় নেওয়া হয়েছে যে আর কোনো প্রস্তাব আসে কিনা, জি সেই প্রস্তাবের প্রেক্ষাপটে এখন ভারতকে তো আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা করতে রাজি আছি, আমরা কিন্তু এই জায়গায় পিছিয়ে নেই। এখন আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিই যে এখন বাংলাদেশের সহ সারা পৃথিবীতে আপনি যদি ভ্যাকসিন বিতরণের যে কথাটি বলছেন এই যে আমি শেষ করব, সেখানে 50% ভ্যাকসিন কিন্তু শুধুমাত্র সংরক্ষণের অভাবে নষ্ট হয়, নষ্ট হয়, জি, এইটি কিন্তু গুরুত্বপূর্ণ, বিতরণ ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু এই COVID-19 পরিবহন ব্যবস্থায় জটিলতা দেখা দিয়েছে স্বাভাবিক কারণে, উড়াল বন্ধ আছে, নানান রকম সংকট দেখা দিয়েছে, আমি তো আগেই বলেছি H5N1 H1N1 এই যে ইনফ্লুয়েঞ্জার সময় যে সমস্ত সংকট দেখা দিয়েছিল সেটা যাতে এবার না ঘটে সেই রকম পরিস্থিতিতে বিশ্বরা সবাই কিন্তু সজাগ। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি 6.5 বিলিয়ন ভায়াল যদি ভ্যাকসিন প্রয়োজন হয়, এটা যদি ডাবল ডোজের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু কম করে 12 বিলিয়ন লাগবে, এত ভায়াল তৈরি করার মতন সক্ষমতা সারা পৃথিবীর সব মিলেও কিন্তু নাই, তার মানে কি সংকটের জায়গাটা কিন্তু আছে। অর্থাৎ আগে পরে কে নেবে কে নেবে টানাটানি কিন্তু শুরু হবে, সেই জায়গাতে আমাদের বাংলাদেশ কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে, যেহেতু সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা করছে সেটি নিয়ে চুক্তি হয়ে গেছে, সেটার ক্ষেত্রে অনেক অগ্রগতির জায়গা এবং সিনোভ্যাকের সঙ্গে ট্রায়ালে যাচ্ছে। আচ্ছা, একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আমরা উৎপাদন প্রক্রিয়া সম্পৃক্ত হতে পারি কিনা, আমাদের তো দু একটি দু তিনটি বা চারটি
ওই মানের কোম্পানি আছে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং এর আওতায়ও তো আমরা এটি নিশ্চয়ই করতে পারি না সেই সেই সক্ষমতা সেই জায়গাটি আমরা এক্সপ্লোর করছি যেহেতু আমি মানে 31 বছর যাবত ওষুধ উৎপাদন বিপণনের সাথে যুক্ত বাংলাদেশের ওষুধ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়ে অনেক বেশি কিন্তু আমরা এটি পারবো কিনা সেটি চেষ্টা করছি হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু কাজ চলছে চলছে আর যখনই যখন এই ভ্যাকসিনকো ফার্মার সাথে এই চুক্তিটা হচ্ছে অন্য অন্য কোম্পানির সাথেও ভারতের মূলত তিনটি প্রতিষ্ঠান তাদের ভারত বায়োটেক সহ আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে অতএব সেখানে কিন্তু অনেকের সাথে কোনো চুক্তি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু দেখবেন হচ্ছে আসছে নিশ্চয়ই আমরা এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি হবে আশা আশার খবর মাহমুদ ভাই আপনি কি বলবেন যে রাজনৈতিক জায়গা থেকে যদি আপনি বলেন যে এই যে করোনা নিয়ে যা দেখছেন ভ্যাকসিন নিয়ে যা শুনছেন যে পরিকল্পনাগুলোর কথা শুনলেন সুভাষ সিংহরা যে কথাগুলো বললেন নিশ্চয়ই আপনারও একটি পর্যবেক্ষণ আছে এখানে আমাদের রাজনীতির যেভাবে এগোচ্ছে আপনি কতটা আশাবাদী যে বাংলাদেশের জনগণের জন্য টিকা সংগ্রহের ক্ষেত্রে আমরা কতটা সফল হব বলে আপনি মনে করেন ধন্যবাদ মানে কূটনীতিটা কতটা সফল হবে জি বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলা ভিশনকে জি ধন্যবাদ বাংলা ভিশনের সমস্ত কলাকুশলী এবং কর্তৃপক্ষকে আমি আমার বক্তব্যের শুরুতে যেহেতু শোকের মাস আমি যেহেতু আপনি এখানে এই অগাস্ট আসি নাই জি অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে আমি আমার শ্রদ্ধা জানাই এবং ওনার রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক জি এবং এই সাথে যারা ওনার আত্মীয় স্বজন এই দিনে নৃশংসভাবে বরণ করেছে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে শহীদ হয়েছেন আল্লাহ ওনাদেরকে বেহেস্ত নসিব করুন এরপরে আমি যে বলতে চাচ্ছি আরেকজন যেটা কথাটা বললেন কথা সাহিত্যিক রাহাত খান জি আমি ওনার সাথে আমার খুব যোগাযোগ ছিল না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওনার বইপত্র পড়েছি বাট সেরকম ওনাদের বা আপনার অনেক যোগাযোগ ছিল বা আপনাদের সাথে যোগাযোগ ছিল আমার ছিল না এতটুকু জানি উনি একজন পণ্ডিত বিদগ্ধ লোক আল্লাহ ওনাকেও বেহেস্ত নসিব করুন আপনি করোনা নিয়ে যে কথাটা বলছেন করোনা ডিপ্লোমেসি আমাদের সমসাময়িক সবকিছু দেখেছি শুনেছি দীর্ঘদিন থেকে এটা টেকনিক্যাল বিষয় সেদিকে আমি শুরুতে বলেছি এইজন্যই বলেছি যে রাজনৈতিক জি জি উইলটা আপনি কতটা দেখেন সেটি যদি আপনি এটা আলোচনা কখন আসলো যখন শৃঙ্গলা এই দেশে আসলো জি না তারও আগে থেকে আমরা আমি বলি কারণ এর আগে সিনোভ্যাকের অনুমোদন নিয়ে এক ধরনের সিদ্ধান্ত হলো মন্ত্রণালয় আবার সেটিকে বলল যে না ভ্যাকসিন ডিপ্লোমেসিটা এটা খুবই পপুলার হচ্ছে কখন যখন শৃঙ্গলা এই দেশে আসলো উনি বাংলাদেশে উড়ে আসলেন বিমান বাহিনীর হেলিকপ্টারে এবং বলা হচ্ছে খুব ঝটিকা সফর এটা যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে বাট অধিকাংশ বিশ্লেষকরা বলছেন যে এটা একটা ডিপ্লোমেসি চলছে সেটা কি তার পটভূমিকা আমাদেরকে বলতে হবে যে এর আগে যে যে কথাটা দাদাও বলছিলেন যে নেপালের সাথে ইন্ডিয়ার যে একটা টানাপোড়েন চলছে তারপর চায়নার সাথে যে টানাপোড়েন চলছে তারপরে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের টানাপোড়েন এই প্রেক্ষাপটে বা এর আগে আমাদের দেশে যে শোনা যাচ্ছিল যে দীর্ঘদিন থেকে ভারতের ডিপ্লোম্যাট ভারতের যে অ্যাম্বাসেডার উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি কোন প্রেক্ষাপটে এটা আসছে এই যে উনি বলছেন এসেই বললেন যে কি যে আমরা যদি ভ্যাকসিন দেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ অগ্রাধিকার পাবে এই তো ওনার বক্তব্য এটা আমাদের দেশের মানুষ কীভাবে নিচ্ছে আমাদের দেশের মানুষ অনেকেই আমি যেহেতু রাজনীতি করি আপনার কাছে প্রশ্ন ছিল মানুষ কীভাবে নিচ্ছে সেটি নয় আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্যাল উইল তাদের যে প্রস্তুতি তাদের যে প্রক্রিয়াকরণ প্রক্রিউরমেন্ট এই জায়গাটিকে আপনি রাজনীতির মানুষ হিসাবে কোথায় দেখছেন কীভাবে দেখছেন আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া তো এটি কেনা হবে না পাওয়া হবে না বিনামূল্যে হোক বা পয়সা দিয়ে হোক রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক সক্ষমতা কতটা দেখেন এই ভ্যাকসিন কূটনীতিতে সফল হওয়ার জন্য বর্তমান সরকারের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক সেক্ষেত্রে তো অবশ্যই
ইন্ডিয়া আমাদেরকে যে তাদের যে তাদের যে ভালো সম্পর্ক সুলভ যে গেস্টার সেটা দেখিয়েছে, আচ্ছা বাংলাদেশ সেটা গ্রহণ করেছে। এর মধ্যে এখানে যেটা আপনাকে আপনাকে তো বলতে হবে, এখানে একটা ডিপ্লোমেসি তো, হ্যাঁ ডিপ্লোমেসিটা হচ্ছে কি, ইতিমধ্যে চায়না অফার দিয়েছে, ইতিমধ্যে চায়না, আমরা তো চায়না আগে অফার দিয়েছে, চায়না অফার দিয়েছে, ইন্ডিয়া অফার দিয়েছে। এখন আমরা এমন একটা পজিশনে আছি, আমি তো মনে করি বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সে সঠিক ইয়েতে আছে, আচ্ছা সঠিক, হ্যাঁ সেটাই আসলে আমি জানি, সঠিক কেন আছে সেটা আপনাকে এটা বলতে হবে, এইভাবে সঠিক আছে এই জন্যই কারণ আমরা শুধু ইন্ডিয়াকে বলতে পারি না যে আমরা তোমাকটাই নিচ্ছি, এটা এটা কূটনীতি হইতে পারে না। আবার আমরা এটাও বলতে পারি না চায়নাকে যে আমরা তোমারটাই নিচ্ছি, এটা এটা বলা মানে আসলে নিচ্ছি বলার চাইতে পাচ্ছি কতটা, সেই প্রশ্নটি তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ কিন্তু আপনাকে এটা বলছে যাদের জন্য তারা কি মনে করে এটা একটু একটু বুঝতে হবে আমাদেরকে। তারা মনে করে যে ইন্ডিয়া তাদের নিজেরই দরকার হবে না, ইয়ে হবে না, পারবে না, সে আমাদেরকে কী দিবে। আমাদের দেশে আমাদের সাথে ইন্ডিয়ার যে দীর্ঘদিনের সম্পর্ক, এদেশের মানুষ মনে করে না যে ইন্ডিয়া আমাদের কিছু দেওয়ার আছে, ইন্ডিয়া পাওয়ার আছে। এটা প্রচুর সংখ্যক লোক এদেশের মানুষ এরকম তাদের মনোভাব যে তারা বলার জন্য হয়তো বলেছে যে আমাদেরকে ভ্যাকসিন দিবে, ভ্যাকসিন যদি দেয় অগ্রাধিকার পাবে বাংলাদেশ। এটা আমাদের দেশের মানুষ অনেকে পেঁয়াজ পাওয়া না পাওয়ার সঙ্গে তুলনা করছে, এটা তো আজকের বিষয় না। আমাদের দেশে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক সে সম্পর্ক এদেশের প্রচুর সংখ্যক লোক মনে করে ট্রাইড, ট্রাস্টেড অ্যান্ড ট্রেস্টেড নয়। ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা ট্রাইড, ট্রাস্টেড অ্যান্ড ট্রেস্টেড নয়, এটা আমাদের প্রচুর লোক মনে করে। এখন বলেছে যে ভ্যাকসিন দিবে, তাদেরই তো ভ্যাকসিন হবে না আমাদেরকে কী দিবে। এটা আমাদের অতীতে পেঁয়াজ, আমাদের কি পেঁয়াজ তারা দেয় নাই বা দিচ্ছে না, তো এই এগুলো নিয়ে অনেক তো বিতর্ক আছে আমাদের মানুষের মধ্যে, অনেক মিসট্রাস্ট আছে। আচ্ছা তাহলে কি করলে এই মিসট্রাস্টটা যাবে, আস্থাহীনতাটা দূর হবে? না এটা এত ইয়ে না, ইন্ডিয়া তার স্বার্থ তো দেখবেই, ইন্ডিয়া তার স্বার্থ দেখে যেটা নিশ্চয় দোষের, সেটা তো দোষের নয়, এটা দোষের কিছু না, তার স্বার্থ দেখে সে আমাদেরকে। ইন্ডিয়া আমাদের যে রোহিঙ্গা ইস্যুতে ইন্ডিয়া যে ভূমিকা নিয়েছে তারা অ্যাবস্টেন করেছে, ভোট দেয় নাই, এখন তার স্বার্থ সেখানে। আমরা তো মনে করছি ইন্ডিয়া আমাদেরকে দেবে কিন্তু দেয়নি, আলটিমেটলি দেয় দিচ্ছে না। আর এটা ডিপ্লোমেসি দেয়া নেয়ার বিষয় নয়, কিন্তু এটা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারপর সে আমরা বলতেছি তিস্তার পানি দেয় না কেন, দেয় না কেন, দেয় না কেন, এটা এটা কিন্তু দেওয়ার বিষয় না। এটা আমাদের ডিপ্লোমেসি, আমরা কত তাদেরকে এটা নেগোসিয়েট করতে পারবো, কত তাদেরকে আমরা তাদেরকে কনভিন্স করতে পারবো সেটার উপর নির্ভর করে। এখানে দেওয়া দান অনুদানের বিষয় না, দান অনুদান নয়। আপনি আবার বলছিলেন যে তাদের চাহিদা মিটলেই তো বটে আমাদের দিবে, এই প্রশ্নটা মানুষের দাদা কি বলেন শুনছিলেন, মানে আলোচনাটি আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে না পেয়ে আরেক দিকে নিয়ে গেলেন উনি, আপনি যদি একটু জবাব দেন। আমি আপনাকে একটা কথা বলি, 27 জুন আরেকটি গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে বাংলাদেশ কিন্তু অনেকখানি কিন্তু ডিপ্লোমেসিতে এগিয়ে গেছে। সেটা হচ্ছে গ্লোবাল সিটিজেন ফর দ্য প্লেজিং সামিট, সেই সামিটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বৈশ্বিক যে ভাবে যে করোনা মোকাবেলার ক্ষেত্রে যে টিকার যে কর্মসূচি সেখানে আগেই বাংলাদেশ সর্বপ্রথম $50,000 তহবিল কিন্তু জমা দিয়েছে, কূটনীতির কৌশলে কিন্তু বাংলাদেশ কিন্তু এক ধাপ কিন্তু তখনই বড়খানি এগিয়ে গেল। আর কমার্শিয়াল ইন কনফিডেন্স বলে একটা কথা আছে, এইটার আপনি ভারতের যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনের জবাব যদি দেন, অক্সফোর্ডের সাথে যে যে চুক্তিটি সিরাম ইনস্টিটিউটের সেটা কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু অক্সফোর্ডের এবং এই কাজ হচ্ছে সিরাম ইনস্টিটিউট একটা, এবং তারা কাজ শুরু করেছে অনেক আগে থেকে এবং তারা তাদের টার্গেট অনেক অনেক এবং তাদের প্রথম দিকে টার্গেট করে ভারতের চাহিদা মিটিয়ে আমাদেরকে দেবার মতো হবে কিনা যে প্রশ্নটি তুললেন, তারা তৈরি করেছে। আচ্ছা এবং শুধু এক জায়গায় তৈরি হচ্ছে না, ভারতের এরকম 60টি জায়গায় কিন্তু তৈরি হবে। আচ্ছা অতএব অনেকগুলো, এবং তারা কিন্তু ইতিমধ্যেই কিছু কাজ কিন্তু দ্রুত করেছে, যেমন তাদের যে ভারত বায়োটেকের যে সরকারি যে ভ্যাকসিন যেটাকে বলা হয়েছিল 15 আগস্ট আনবে, জি কিন্তু সেটা তো একটা পলিটিক্যাল ডিপ্লোমেসি, রাশিয়ার ভ্যাকসিনের মতন একটা রাজনৈতিক ভ্যাকসিনের মতন হয়ে গেছিলো। সেখানে তারা যখন পারেনি তো কিন্তু তারা মূল্য নির্ধারণ কিন্তু অনেক আগেই করেছে, প্রায় 2 সপ্তাহ হলো তারা বলেছে ₹125 তারা ভ্যাকসিন দিবে। আবার অক্সফোর্ডের যে ভ্যাকসিন তারা বলছে ₹225 দিবে। আমার আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে
সৃজনশীল রাজনৈতিক কূটনৈতিক দক্ষতা তিনি সারা পৃথিবীতে এরকম প্রমাণ করেছেন বহুবার। ভারতের সাথে তার এই যে সীমান্ত যে সমস্যাটি চার দশক যাবৎ ছিল, তিনি কিন্তু রক্তপাত ছাড়াই, সংঘর্ষ ছাড়াই তিনি কিন্তু এটা সমাধান করেছেন। এমনকি তিনি যে সমুদ্র সীমার যে বিরোধ ভারতের সাথে শুধু না, মায়ানমারের সাথেও কিন্তু আন্তর্জাতিক আদালতের সমাধান করেছেন। এই দক্ষতার কারণে তাকে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এই কূটনীতির দক্ষতার প্রশংসা কিন্তু সবাই করেন। এইটা কিন্তু আমাদের এগিয়ে যাওয়া, যেমন ডাব্লু এই গাভির যে গাভির কথা আমরা আলাপ করছি শেষ করে আনছি, গাভি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের অধিবেশনের সময় মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছে। অর্থাৎ স্বাভাবিক কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এগিয়ে আছে। আর আরেকটা জিনিস মনে রাখা দরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গাভির সম্মেলনে, আমি ওখানে উপস্থিত ছিলাম, গাভির সম্মেলনে তিনি বলেছেন, যেটা সবাই খুব প্রশংসা করেছেন, যে আমরা যখন কোনো ভ্যাকসিন তৈরি করব, আমরা গরিব মানুষের জন্য তৈরি করব করব না, যাদের ক্ষমতা আছে অর্থ আছে তারাই শুধুমাত্র ভ্যাকসিন নেবেন। এটা কিন্তু তিনি অনবরত বলছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজ থেকে তিন বছর আগে জাতিসংঘের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, তিনি আন্তর্জাতিক ভাবে তিনি বলছেন এই বিশেষ করে অভিবাসন সমস্যা নিয়ে, তার একটা বিখ্যাত লেখা কিন্তু ওই সঙ্গে সম্পর্কিত, আরেকদিকে যাচ্ছি না আমি, আপনি খেয়াল করে দেখবেন তিনি বলেছিলেন যে আপনাদের যে রাজনীতি আমি অনেক ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারি না, আটলান্টিকের মহাসাগরে এক এপারে এক ধরনের মতবাদ, ওদিকের একটা মতবাদ, এই ভ্যাকসিন কূটনীতিতে শেখ হাসিনা সবার চেয়ে এগিয়ে থাকবেন। এবং গাভির যিনি প্রধান তিনি গতবারও কিন্তু বলেছেন এই ভ্যাকসিন হিরো দেওয়ার সময় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই ভাবনা চিন্তা করেন তা যদি বিশ্বের সবাই করতেন তাহলে আজকের, আপনি দেখেন ভ্যাকসিন শুধুমাত্র দিলেই হবে না, এই ভ্যাকসিন ব্যবস্থাপনার কথা একটু আগে আমি বলেছি, এবং তিনি যে কথাটি বলেছেন ভ্যাকসিন বিতরণ হতে হবে, মানে প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে বলেছেন, সেটা হতে পারে ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে। এটা কিন্তু বিশ্ব, উনি প্রশ্ন যেটি তুললেন যে আমি এই প্রশ্নটির জবাবটি দিন, তাহলে আমি অন্য প্রসঙ্গে যাই, যে ভারত যে পেঁয়াজের কথা যেটি আসলো তিনিও একটু তুললেন, এবং ভারতের চাহিদা মিটিয়ে তা তবে আমাদেরকে দেয়া হবে, এবং আমাদের যে পরিমাণ প্রয়োজন হবে আমরা ততটা পাবো কি না, ভ্যাকসিন পাবো কি না, জি এই প্রশ্ন স্বাভাবিক কারণে আসতেই পারে, জি কিন্তু আমি খুব স্পষ্ট করে বলি, আপনি দেখেন ভারত এবং চীন, আমি একটি এক বাক্যে শেষ করছি, যখন এই নানান রকম স্নায়ুর চাপ যখন চলতে থাকলো, বাংলাদেশ কিন্তু কাউকে কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেয়নি, এবং সে জায়গায় আপনি দেখেন এর আগেও, যেমন এখন যে তিস্তার পানি বণ্টন নিয়ে যে সমস্যা ছিল, বাংলাদেশ কিন্তু চীনের কাছে এই যে তিস্তার শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার যে প্রকল্পটি, সেই প্রকল্পের চীন কিন্তু এগিয়ে এসছে। আচ্ছা স্বাভাবিক কারণে ভারতের কূটনীতিকদের বড় একটা মাথা ব্যথা, এই বুঝি আমার অনেক কিছু হাতছাড়া হয়ে গেল। আপনার কাছে মনে আছে ১০০০ এই যে ১ বিলিয়ন ডলার যখন আমার রপ্তানির ভারতে যখন হয়ে গেল, তখন কিন্তু ভারতের ব্যবসায়ীদের মাথা কিন্তু কুচকে গিয়েছিল, তারা মনে করেছিল কি ব্যাপার, রপ্তানিতে ভারতে রপ্তানিতে ১ বিলিয়ন ডলার যখন ক্রস করে গেল, এ তো একটা নানান ধরনের আমাদের সংকট দেখা দেয়। সেটা তো চলবে, এই জায়গাটি আপনাকে সৃজনশীল কূটনীতি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জায়গাটা কিন্তু দাঁড় করিয়েছেন, যে আমি কারোর কাছে কিন্তু বন্দি না, এবং কারোর কাছে বন্দি না বলেই আজকের এই ব্যবস্থাপনার আমরা সুফল কিন্তু সব দিক দিয়ে পাবো। জি, আপনি একটু আমরা রাজনীতির বিষয় নিয়ে কথা বলতে চাই, অথবা রাজনীতি যদি নাও বলি, করোনার শিক্ষায় যে এইচএসসি পরীক্ষা বিকল্প পন্থা খোঁজা হচ্ছে, সৃজনশীল কিছু পেলে সেটি করা হবে, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি কথাটি স্পষ্ট করে বলেছেন যে আমরা বিকল্প কিছু চাই, করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থায় জীবন ব্যবস্থায় যেমন পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে, তো এই জায়গাটি সম্পর্কে আপনি আপনার ভাবনা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। ভাবনা হচ্ছে যে এমনিতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোয়ালিটেটিভ না হয়ে কোয়ান্টিটেটিভ হয়ে গেছে গত কয়েক এক দশক যাবৎ, আমাদের প্রচুর পাশের সংখ্যা কিন্তু আমাদের কোয়ালিটি ডেভেলপ করে নাই, তো সব কিছু একত্রে হবে না, এটাও সত্য, হয়তো গভর্নমেন্টের পলিসি এরকম ছিল বা আছে যে আগে প্রচুর লোক শিক্ষিত হোক, সেটা বলতেছি, আপনার তো স্পেসিফিক ইয়ে হবে না, তো এই করোনার কারণে তো অবশ্যই বাধাগ্রস্ত হবে, আর যেভাবে সরকার রেসপন্ড করতেছে শিক্ষা ব্যবস্থা যে ভার্চুয়াল পদ্ধতিতে, এটা আসলে খুব পপুলার হবে না, এটা হওয়ার কথা না,
কারণ আমাদের দেশে মানে আমি কালকে টিভিতে দেখছিলাম একটা মেয়ে কুমিল্লার একটা মেয়ে আপনার টিভিতে কুমিল্লার একটা মেয়ে বলছিল যে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি সেরকম ইয়ে না তারপর দুর্বল এটা সরকারই বলছে 44% কাছে তারা পৌঁছাতে পারছে না সুতরাং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শিক্ষা এটা কোনো সন্দেহ এটা নিয়ে বিতর্ক নাই আমি আমি আপনার ওই কথাটার ওনার ওই যে করোনার বিষয়ে একটু কথাটা বলতেই হবে আপনি একটু 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 সময় আমার হাতে একেবারেই বাধা বলতেছি দেখুন ভারতবর্ষ ইন্ডিয়া আমাদেরকে বলেছে যে তারা আমাদেরকে ভ্যাকসিন দিবে আমাদের আমরা যদি দেয় তারা আমরা প্রায়োরিটি পাব আমাদের ভ্যাকসিন তো চুক্তি করে ফেলেছে ওকে ওকে তারা বলছে যে যদি আমরা দেই তাহলে বাংলাদেশ নাইবারিং দেশ হিসেবে প্রায়োরিটি পাবে ইন্ডিয়া বড়র প্রীতি বালির বাদ একটা কথা আছে বড়র প্রীতি বালির বাদ স্বাধীনতার পর থেকে সেই 70 থেকে আজ পর্যন্ত ইন্ডিয়ার সাথে যত আমাদের ইন্টারাকশন হয়েছে যত ট্রানজ্যাকশন হয়েছে ব্যবসা বলেন বাণিজ্য বলেন কালচার বলেন ডিপ্লোমেসি বলেন আমরা এই ইন্ডিয়ান এক ধরনের বড় ভাই সুলভ আচরণই পেয়েছি এই ধরনের এটা আমাদের মানুষের ধারণা সাধারণ মানুষের ধারণা আপনারা তো 9 বছর শাসন ক্ষমতায় ছিলেন শুনুন সেই অভিজ্ঞতাটি কি বলবেন না সেই সময় যদিও নেই আমার হাতে আচ্ছা না সেই অভিজ্ঞতা অত্যন্ত সুখকর আমরা 9 বছর ক্ষমতায় ছিলাম দুই বাক্য বলে শেষ করুন আমাকে শেষ করতে হবে স্যার আমাদের যুগ ছিল সোনালি যুগ জি সেই সময়টাতে এই যে আপনি ভ্যাকসিনের কথা বলছেন এসএস সাহেব তো ওষুধ নীতি করেছিলেন সেই ওষুধ নীতির কারণেই আজকে এত ফার্মাসি ইন্ডাস্ট্রি দেশে ডেভেলপ করেছে ওষুধ এত সস্তা হয়েছে ওষুধ মানুষের কাছে এত পৌঁছেছে উত্তর আমি পাইনি এই অবস্থায় আমাকে শেষ করতে হচ্ছে কারণ সময় একেবারেই ধরা বাঁধা থাকে সেটি বিবেচনায় নিয়ে আমরা কথা বললে আমরা অনেক ভালো তথ্য দর্শকদের জানাতে পারবো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ইভেলি নিউজ এন্ড ভিউজ আপনারা যারা ছিলেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি